সুরমা ব্যবহার করা কি সুনাত সুরমা ব্যবহার করা নবী করিম সাদ আসলাম ব্যবহার করেছেন বলে অনেকগুলো বর্ণা আছে সেই সব বর্ণাগুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আওলামা একরাম বেশিরভাগই বলেছেন দ্বারা সৌন্দর্যের অংশ হিসাবে করতেই পারেন সেটা নিয়ে কোনো মতপার্থক্য নাই পুরুষরা সৌন্দর্যের অংশ হিসাবে ব্যবহার করবেন না আর অহংকার অহংকারবশত করার সুযোগই নেই এমনিতেই তারা যদি এটি ব্যবহার করেন তারা সেটাকে জায়েজ বলেছেন ওলামা একরাম এটি ইবাদতগত সুন্নাহ নয় জায়েজ বলেছেন ওলামা একরাম কেউ কেউ এটাকে সুন্না বলেছেন তবে নবী করিম সাল্লা সাল্লাম থেকে যেটা বলেছি যে অনেকগুলো বর্ণা আছে সুননা ব্যবহার করার বিষয় এটাকে আমরা অনেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্না হিসাবে রাখি এবং অনেক গুরুত্বপূর্ণ হিসাবে রাখি ব্যাপারটা সেরকম কিন্তু নয়